আসসালামু আলাইকুম। আপনারা এই ক্যামেরায় যাকে দেখতেছেন সে পুনরায় নিজেকে দাবি করতেছে, এই পিছন দিয়ে সরেন আপনারা। সে নিজেকে দাবি করতেছে সে নাকি পুনরায় জন্মগ্রহণ করেছে ঈসা নবী মুসা। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, সে মুসা নবী হিসেবে নিজেকে দাবি করতেছে। আপনারা যাকে ক্যামেরায় দেখতেছেন সে মুসা নবী হিসেবে নিজেকে দাবি করতেছে। এই যে সে প্রমাণ প্রমাণস্বরূপ তার বই দিচ্ছে। আমাদের মসজিদুর রহমানিয়া মসজিদের ইমাম সাহেব আছে সাথে আমাদের, তাকে দিয়ে আমরা এটা সঠিক যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। সবাই আপনারা আমাদেরকে সাহায্য করেন এই ফেতনা থেকে বাঁচান। এই যে সে বই দেখাচ্ছে, দলিল হাদিস শরীফ নাকি বের করবে। আপনি এই যে বই নিয়ে আসছেন শুনি, আমরা ইমাম সাহেবের কথা শুনি। আপনি যে দাবি করতেছেন আপনার দাবির সাথে আপনার বই মিলবে না। আপনার আপনাকে তো সরাসরি কোরআন এবং হাদিস নিয়ে আসতে হবে। কোরআন হাদিস তো ভাই একটু আমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, করোনার সময় একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। আমাদের মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে, আপনার তাওরাত কোথায়? তাওরাত কোথায়? কেন তাওরাত কিনবেন? কেন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে, তাওরাত কোথায়? আপনি তাওরাত কিনবেন কেন? আপনি যদি নবী হয়ে থাকেন তাওরাত কিনবেন কেন আপনি? এই সবাই চুপ, সবাই চুপ, কথা বলবেন না। পুনর্জন্ম কাকে বলে? পুনর্জন্ম আপনারা ক্যামেরায় যাকে দেখতেছেন আমাকে যদি আহমেদের উম্মতের অন্তর্ভুক্ত করতেন নিজেকে ধন্য মনে করতেন। আল্লাহ কি বলছেন? তাই গোপন কথা অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা আর কিছু বলেন না এখানে। আল্লাহ না বললে আপনি আমরা বুঝবো কিভাবে আপনার মুসা? আমাকে হয়েছে তাই আমি বললাম। আমার কাছে মুজিজা লাঠিও আমাকে দিয়েছিলেন রব্বুল আলামিন ছিল আর 1988 সালে। আপনি তাওরাত বলেন, তাওরাত তাওরাত পড়ে শুনান আমাদেরকে। কারণ শেষ নবী মুহাম্মদ মধ্যে মুসা আলাইহিস সালাম আসবে এমন কোনো ঘোষণা নাই কোরআনে। না থাকলে আপনি আসেন কিভাবে? অন্তর্ভুক্ত এটা চাইছিলেন, আফসোস করেছিলেন। আপনি দাবি করতেছেন কিভাবে? আর মুসা নবী 88 সালে ছিল। আপনাকে একটা কথা বলি শোনেন, আমাদের মুসলমানরা এই যে যারা দাঁড়ায় আছে না কোরআন হাদিস বোঝে না, এরাও কিন্তু আপনার সবকিছু বুঝতেছে। কি বলছি বুঝতে পারছেন? যারা কিচ্ছু জানে না তারাও কিন্তু সব বুঝতেছে এখন। সুতরাং আপনি আপনার এই সমস্ত কর্মকাণ্ড, এই যে তার কাছ থেকে এই সব জিহাদি বই, এই যে ফ্রাউনের বই, এই যে এই সব বই, এই সব বই এক একটা দেখান তো আমাদের বইগুলো দেখান। আপনি আপনি আজকে প্রমাণ করবেন আপনি না, আপনি আপনি আপনার এই কর্মকাণ্ড বন্ধ করবেন আজকে থেকে। লেখক দিয়ে কাজ হবে না, ইহুদিরাও তো লিখতে পারে না। লেখক দিয়ে শুনেন, আপনাকে তওবা করতে হবে। শুনেন, আপনি 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 আপনারা ক্যামেরায় যাকে দেখতেছেন সে নিজেকে মুসা নবী হিসেবে দাবি করতেছে। এই আবেদনের এই আবেদন তার রিক্সার ভিতরে অযথা কিছু জিনিস লিখতেছে। যে এই দেখেন লেখাগুলো দেখেন, একটু স্পষ্ট ভাবে দেখেন এর কি বিচার হওয়া দরকার। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই আসি, আমি আসি। একটা কাজ করেন জি ভাই, আজকে থেকে আপনি এই মহল্লায় এগুলো প্রচার করতে পারবেন না এবং এই সমস্ত এই রিকশা নিয়ে আপনি সরকারের কাছে আবেদন করছি, আপনি এটা সরকারের কাছে আবেদন করেন। আচ্ছা আবেদন, ঠিক আছে, সেটা আমরা দেখব। আপনি আপনি এভাবে কি আপনি উল্টাপাল্টা বলছেন না? আপনি কেন নিজে দাবি করতেছেন? উল্টাপাল্টা আপনি বলতেছেন, লাইকে বন্ধ করুন। হ্যাঁ আপনি তো ডিসিশন দিতে পারেন না। কে দিবে ডিসিশন? প্রধানমন্ত্রী আছে, লাইকে বন্ধ করুন, মন্ত্রী আছে, তাদের কাছে জানান আপনি। আচ্ছা এই কাকা, এই এলাকায় ডিসিশন হচ্ছে দিবে এই এলাকায়? আমাদের ইমাম সাহেব যেটা ডিসিশন দিবে ওইটাই রাইট। দেখেন সে নিজেকে, হ্যাঁ পুনরায় সে জন্মগ্রহণ করছে, বলেন এখন এর কি কি করা উচিত? সে নিজেকে, সে আমি সে লিখতেছে যে আমি মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করেছি। সে মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করছে ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে। এই যে এই দেখেন কিছু কিছু বই দেখেন, এই বইগুলো দেখেন দেখেন
দেখেন এই সব বই তার কাছে পাওয়া গেছে। এই দেখেন বাবা তোমরা একটু সরো। দেখেন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, বলেন আপনারা বলেন এর রায় কি হওয়া উচিত, বলেন এটার রায় কি হওয়া উচিত। আমরা আমরা যে তাকে ধরছি এটা কি আপনার তো সাধারণ জনগণ আছেন, আপনার কি এর সাথে একমত? আপনার কি একমত ভাই? হ্যাঁ আপনারা কি ভাই সবাই একমত এটা তারে যে ধরায়? দেখেন কত মানুষজন, কত মানুষজন আসছে। কাইছি আমি হয় যে দেখ দেখ বিদায় দিন। দেখেন সে নিজেকে মুসা নবী দাবি করতেছে। আমরা আমরা রহমানিয়া মসজিদ নিউসি ব্লক পশ্চিম 5 নং ইউনিটের ভিতরে অবস্থান আছি। আপনারা যদি আসতে চান আসতে পারেন। আমাদের সাথে আছে রজ্জব ভাওলাদার বিপুল, সংগ্রামী সিনিয়র সহসভাপতি, 93 নং ওয়ার্ড ছাত্রলীগ। রজ্জব ভাওলাদার বিপুল আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনাকে দরকার এখানে, আপনি আসেন। দেখেন আমাদের সাথে আছে মসজিদুর রহমানিয়া ইমাম সাহেব। সাধারণ জনগণ তাকে প্রশ্ন করতেছে। হ্যাঁ কাকা আপনার করেন করেন, আমরা কি একমত? আপনারা কি আমাদের সাথে একমত? আমরা কি ভুল কিছু করছি? আমরা কি আপনারা কি আমাদের পাশে আছেন? তো হ্যাঁ সবাই আছে। নাজমুল আমি তো কাটতে পারি না, না দেখেন আপনার পরেন। আমরা অবশ্যই সরকারের সরকারের রুলস মানতেছি। এখানে আমাদের ইমাম সাহেব আছে তো, না 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 এরকম না, না এটা কেউ ছিড়ার দরকার নেই কেউ কিছু, সে পুরোপুরি শরীফুল ইসলাম নিনাদ ভাই আপনি কই আছেন ভাই? জলদি একটু আসেন ভাই, মুসা নবীরে পাওয়া গেছে। আপনারা একটু আসেন ভাই, শরীফুল ইসলাম নিনাদ ভাই, সাংগঠনিক সম্পাদক শাহালি থানা ছাত্রলীগ। আপনি তবা করবেন? আপনি কি তবা করবেন? আপনি থানার ওসি সাহেবের নাম বেচেন, বললাম যে আপনার এখন
আপনাকে শুনেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক শুনেন যেটা ইসলামিক বিচার হয় সেটা করবেন আপনি আবার আপনি আপনি কি যাবেন ওসি সাহেবের কাছে আমরা সবাই যাব শুনেন শুনেন আপনারা কি সবাই যাবেন না থানায় আপনাকে চলতে হবে আপনি যে আমাকে বললেন তুমি কি জানো আপনি তো কিছু জানেন না শোনেন আপনি তো কিছু জানেন না সুতরাং অনেকটা শুনে আপনাকে মানতে হবে শোনেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি যেটা করতেছেন শোনেন কথা শোনেন সবাই বেশি বেশি এই লাইভটাকে শেয়ার দেন প্লিজ দয়া করে সকলকে এই সে এই সে মুনাফিক এই সে মুনাফিক আমার মতে না কোরআন নিজেকে মুসা নবী হিসেবে দাবি করে মোবাইলটা দত্ত আসসালামু আলাইকুম ভাই সামনে মোবাইলটা রাখো না।